নমস্কার, আমি শুভেন্দু কুমার বেরা, শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের সবথেকে বড় খবর, এই করোনা পরিস্থিতিতে সমস্ত ক্লাসে রেডিও ও টিভির মাধ্যমে ক্লাস শুরুর ভাবনা। বিস্তারিত আমরা জানব কি বলা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ। এই দীর্ঘ সময়ে শহরাঞ্চলের স্কুল পড়ুয়ারা যেভাবে অনলাইন ক্লাসের সুযোগ পাচ্ছে, তা থেকে বঞ্চিত রাজ্যের একটি বড় অংশের পড়ুয়ারা। আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রাম বা শহরতলির পড়ুয়াদের বেশিরভাগেরই স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ বা সামর্থ্য নেই। তারা এক বছর ধরে পড়াশোনা থেকে প্রায় বিচ্ছিন্ন। রাজ্যে ফের কড়া বিধিনিষেধ বলবৎ হয়, আরও তীব্র হচ্ছে বহু মানুষের আর্থিক সংকট। চিকিৎসকদের মতে করোনার তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, ফলে স্কুল খোলা এখনও বহুদিন অনিশ্চিত। এই পরিস্থিতিতে স্কুল ছুটির হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তাই শিক্ষকদের মতে ইন্টারনেট ছাড়াও বিকল্প মাধ্যমে পড়াশোনা চালু রাখা প্রয়োজন। গত বছর লকডাউনের সময় থেকে প্রান্তিক শিশুদের কাছে পৌঁছানোর জন্য টেলিফোন, রেডিও, টিভি ব্যবহার করা হচ্ছিল। সরকারি উদ্যোগও দেখা গিয়েছিল এ বিষয়ে। এবছরে কীভাবে এমন পরিষেবা ফেরা শুরু করা যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, টেলিফোনের মাধ্যমে পড়ানোর চেষ্টা করা যেতে পারে, তবে কোনো পড়ুয়া তখনই ফোন করে শিক্ষকদের পড়া সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবে, যখন সে নিজে আগে পড়বে। বহু শিশুর পড়ার অভ্যেসই চলে গিয়েছে, ফলে প্রাথমিকভাবে তাদের ক্লাস করানোর জন্য ফোনেরও আগে রেডিওর ব্যবহার করা যেতে পারে বলে তার মত। তার একটা কারণ, রেডিওর দাম তুলনামূলকভাবে কম। সৌগতবাবু বলেন, প্রসার ভারতীর উদ্যোগে রেডিওর বিদ্যার্থীদের জন্য নামে একটা অনুষ্ঠান হোক, সেটিকে আরও বড় আকারে করা যেতে পারে। ক্লাস রেকর্ড করার সময় যদি শিক্ষকেরা নিজেদের নম্বর দিয়ে দেন, তাহলে পরে কোনো সমস্যা হলে পড়ুয়ারা তাদের ফোন করতে পারবে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইয়ানের মনে করেন যে প্রান্তিক পরিবারের শিশুদের কাছে পৌঁছানোর জন্য রেডিও, টিভি, টেলিফোন ব্যবহার করা যায়। তার কথায়, শিক্ষা দপ্তরের কাছে সরকারি স্কুলের পড়ুয়াদের ঠিকানা রয়েছে, তাই এলাকাভিত্তিকভাবে পরিকল্পনা নেওয়া যেতে পারে। একই এলাকায় অল্প সংখ্যক পড়ুয়াকে নিয়ে রেডিওর মাধ্যমে ক্লাস চালিয়ে শোনানো যেতে পারে। এছাড়া শিক্ষা দপ্তর যদি বিভিন্ন শ্রেণীর পাঠ্যক্রমের কিছু প্রশ্ন উত্তর তৈরি করে ছাপিয়ে দেন, তাহলে মিড ডে মিল বিলির সময় সেগুলো দিতে পারি। তিনি আরও জানান, তাদের সংগঠনের তরফ থেকে কিছু জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়িতে প্রশ্নপত্র পৌঁছে দিয়ে বিনামূল্যে মক টেস্টের আয়োজন করা হয়েছে। এই পরিস্থিতিতে শিশুদের মনের খেয়াল রাখাটাও গুরুত্বপূর্ণ বলে মত হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্তে। তিনি বলেন, চারপাশের পরিস্থিতি বাচ্চাদের মনের উপরে প্রভাব ফেলেছে। ওদের বলেছি পড়াশোনা ছাড়াও যে কোনো বিষয়ে কথা বলতে চাইলেই শিক্ষক শিক্ষিকাদের ফোন করতে। ফোনের মাধ্যমে পড়াশোনা ছাড়াও এমন উদ্যোগেরও প্রয়োজন বলে তার মত। তিনি বলেন, গত বছর টিভির মাধ্যমে ক্লাস প্রায় পুরো সিলেবাস পড়ানো হয়, সেই অনুষ্ঠান ফের সম্প্রচার করা যেতেই পারে। আজকে এই ছিল খবর। খবর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।